দেবলা কেয়ারেসি চ্যানেল থেকে সকলকে স্বাগত। আজকে তোমাদের একটা আমি সম্পূর্ণ নতুন রেসিপি করে দেখাবো, ওরিও বিস্কুট দিয়ে, ওরিও ডেজার্ট। তাই ওরিও ডেজার্ট করতে আমার কী কী লাগছে দেখো। ওরিও বিস্কুট তো লাগবেই, তার সাথে আমুল বাটার, কনডেন্স মিল্ক আর একটু লিকুইড দুধ। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, আমি কীভাবে এই ডেজার্টটা তৈরি করছি। প্রথমে আমি বাটারটা মেল্টেড করে নেব। বাটারটা আমি মেল্টেড করে নিচ্ছি। বিস্কুট থেকে সমস্ত ক্রিমগুলো বার করে নিয়েছি। এবার একটা বিস্কুটগুলো প্যাকেটে ভরে নিয়ে আমি গুঁড়ো করে নেব। সমস্ত বিস্কুটগুলো এইভাবে আমি ভেঙে নেব প্যাকেটের ভেতরে। এই যে বেলনা দিয়ে আমি এইভাবে একটু গুঁড়ো করে নেব। এটা বেশি মিহি করে গুঁড়ো করা চলবে না। এই দুটো বিস্কুটগুলোকে এইভাবে করে নিয়েছি, এর থেকে আর বেশি গুঁড়ো করা চলবে না। আমি এবার পুরো বিস্কুটগুলোকে ঢেলে নিচ্ছি থালাতে। মেল্টেড বাটারটা আমি বিস্কুটের মধ্যে দিয়ে মাখিয়ে নেব। ডেজার্টটা এই বাটির মধ্যে করব। আপনারা যে কোনো বাটি নিতে পারেন, গোল বাটিও নিতে পারেন। আমি প্রথম লেয়ারটা করছি। সুন্দরভাবে চেপে চেপে এইভাবে দেবেন। এবার আমি ক্রিমটা বানাবো। আমি এবার ক্রিমটা বানিয়ে নেব। বিস্কুটের ক্রিমগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি, একটু লিকুইড দুধ দিচ্ছি তার সাথে, আর কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দিচ্ছি। আমার ক্রিমটা করা হয়ে গেছে। আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে করবেন, আরও ভালো হবে। আমি যেভাবে ক্রিমটা করে নিয়েছি, এবার আমি ক্রিমের লেয়ারটা এর ওপরে দেব। এবার আমি ওরিও বিস্কুটের লেয়ারটা দিচ্ছি। হয়ে গেছে ওরিও বিস্কুটের লেয়ারটা দেওয়া। এবার আমি বন্ধ করে প্রায় 4-5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। 3-4 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম, 3-4 ঘন্টা পরে বের করব। আমি 3-4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। দেখুন জমে গেছে কত সুন্দর। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখুন পুরো একদম কেকেরও কাজ করবে, মিষ্টিরও কাজ করবে। এভাবে আপনারা বানিয়ে খাবেন, একদম বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা ডেজার্ট রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবে, আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করে খাবে। এটা ওরিও মানে আইসক্রিমও বলতে পারো, আবার
মানে ডেজার্টও বলতে পারো, বাচ্চারা খুব পছন্দ করবে। এখন গরম পড়ছে, মাঝে মাঝে বানিয়ে খেতে পারো। আর বাড়িতে কোনো লোকজন আসলে, অতিথি আসলে এটা মানে আইসক্রিমেরও কাজ করবে, মিষ্টিরও কাজ করবে। তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আবার কিন্তু অন্যরকম আমার অন্যদিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই আসছি।